হ্যালো ওয়ান, ওয়েলকাম টু দ্য প্যাভিলিয়ন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। মাহাদি আপনাদের সাথে আছি। এই বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ যখন যুক্তরাষ্ট্রের কাছে 3 ম্যাচের সিরিজ 2-1 হেরেছিল, খুব কম টাইগার ভক্তকেই পাওয়া যাবে যারা বিশ্বাস করেছিল বাংলাদেশ দল আসলে সুপার 8 পর্যন্ত খেলতে পারবে। বাংলাদেশ দলের যে অ্যালাইনমেন্ট ছিল, বাংলাদেশ দলের যে পারফরমেন্স ছিল, সেই জায়গা থেকে খুব কম সমর্থক, কম ভক্ত এবং ক্রিকেট পণ্ডিতরাই চিন্তা করে নাই যে বাংলাদেশ শেষ পর্যন্ত সুপার 8-এ যাবে। কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ কিন্তু গ্রুপ পর্বটা করেছিল চমৎকার, এবং গ্রুপ পর্বের 4 ম্যাচের 3টাতে জিতে বাংলাদেশ দল সুপার 8 কোয়ালিফাই করে, যেটা বাংলাদেশ দলের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল। একই সাথে যে সমালোচনা চলছিল, সেই সমালোচনার হাত থেকে বাঁচার জন্য এটা আরও বেশি গুরুত্বপূর্ণ ছিল। অ্যান্টিগায় খেলা এবং বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, হ্যাঁ, প্রিসিডিংয়ের কারণে বাংলাদেশ দল ডি গ্রুপের D2 টিম হিসেবে ছিল, যেহেতু প্রিসিডিং বলছে যে বাংলাদেশের গ্রুপে পড়ে গিয়েছিল। এই বিশ্বকাপ জেতার অন্যতম 2 দাবিদার অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ এবং আফগানিস্তান। ডেফিনেটলি আফগানিস্তান একটু ডিফারেন্ট ব্র্যান্ড অফ ক্রিকেটটাই এই মুহূর্তে খেলছে। অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের প্রথম সুপার 8 ম্যাচ। বিশ্বকাপ মানে টি-20 বিশ্বকাপের পরিসংখ্যান বলে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে কখনও টি-20 বিশ্বকাপে জিতে নাই। আগে 5 বার খেলেছে, সেই 5 বারের 5 বারই বাংলাদেশ দলকে অস্ট্রেলিয়া খুব কনভিনসিংলি হারিয়েছে। সুতরাং অস্ট্রেলিয়ার এই মানে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলাটা খুব সহজ কথা নয়। অ্যান্টিগায় খেলা, অ্যান্টিগার উইকেট সম্বন্ধে আমরা জানি এই ওয়ার্ল্ড কাপের অন্যতম সেরা ভালো উইকেট, ইনফ্যাক্ট ব্যাটিং করার জন্য। এবং আমরা যদি তার স্ট্রাইক রেট দেখি 133.9, যেটা কিনা দ্বিতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেটের মাঠ। এখানে ওভার প্রতি 9.5-এর কাছাকাছি আসলে রান উঠেছে এই বিশ্বকাপে। সুতরাং খুবই জরুরি ছিল এখানে ব্যাটিংয়ে বড় রান করা, বা বড় রান করলেও সেটা চেস ডাউন করার মতন অবস্থা তৈরি হয়ে যায়। টস খুবই ভাইটাল ফ্যাক্টর, যেহেতু বৃষ্টির কারণে 15 মিনিট পরে টস হয়েছে। সুতরাং প্যাট কামিংস টসে জিতেছেন, অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন। খুব স্বাভাবিকভাবেই তিনি বাংলাদেশকে আগে ব্যাট করার সুযোগ দিয়েছেন, দিতেই পারতেন। এবং বাংলাদেশ ক্যাপ্টেনও কিন্তু যদি টসে জিততেন, তিনিও আগে ব্যাট করার সুযোগ না নিয়ে অস্ট্রেলিয়াকে আগে ব্যাট করতে দিতেন। কারণ ইনিশিয়ালি উইকেটে বৃষ্টির কারণে যে ময়শ্চারটা তৈরি হয়েছিল, সেখানে অস্ট্রেলিয়ান যে সিম বোলার, স্পেশালি আপনি যদি হেজেলউডের কথা চিন্তা করেন, মিচেল স্টার্ক এবং প্যাট কামিংস পৃথিবীর অন্যতম সেরা পেস অ্যাটাক, সুতরাং তারা তো চাইবে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে দিতে। তারা সেই কাজটা করেছে, বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে দিয়েছে। তবে বরাবরের মতোই বাংলাদেশের টপ অর্ডার, স্পেশালি বাংলাদেশের ওপেনিং জুটি এই ম্যাচেও ব্যর্থ হয়েছে। আগের 4 ম্যাচে বাংলাদেশের ওপেনিং জুটি যদি আমরা পরিসংখ্যানটা দেখি, তাহলে আমরা দেখব তারা করেছে 1-9-3-0-0, তার মানে 19,300 না কিন্তু, এটা আলাদা আলাদা ম্যাচে বাংলাদেশের 4টা স্কোর। এই ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। মিচেল স্টার্ক খুব সহজেই তানজিদ হাসান তামিমের উইকেটটা উপড়ে নিয়েছেন। বাংলাদেশ দল প্রথম 3 ওভারে 14টা ডট বল খেলেছে, করেছে 8 রান। এবং খুবই মানে সিগনিফিকেন্টলি বাংলাদেশ দল পাওয়ার প্লের 6 ওভারে ডট বল খেলেছে 22টা। 36 বলে 22টা ডট বল আপনি যদি পাওয়ার প্লেতে খেলে ফেলেন, তাহলে অনেকটাই ম্যাচের শুরুটাই আসলে প্রচণ্ড চাপে শুরু হয়েছে। তারপরেও সেই জায়গা থেকে পাওয়ার প্লেতে বাংলাদেশের রান যে 39 হয়েছে 1 উইকেটে, সেটার কৃতিত্ব ক্যাপ্টেন শান্তর দিকে কিছুটা যায়। কারণ লিটন দাস, তিনি আসলে যেভাবে ব্যাটিংটা শুরু করেছেন, প্রথম 10 বলে তিনি তার প্রথম রান করেছেন, 14 বলে গিয়ে প্রথম বাউন্ডারি মেরেছেন। সুতরাং বোঝাই যাচ্ছে লিটন দাসের জন্য এই বিশ্বকাপে রান করাটা ভীষণ রকমের কঠিন, এবং তার যে অফ ফর্ম সেটা থেকে কোনোভাবেই তিনি বেরিয়ে আসতে পারছেন না। লিটন দাসের আলাপ আমরা অন্য জায়গায় করব, কিন্তু আমি বাংলাদেশের যদি প্রোগ্রেশনটা দেখি, তারপরে বাংলাদেশ যে মোমেন্টামটা আসলে পাওয়ার কথা ছিল, যে মোমেন্টামটা পেলে বাংলাদেশের রানটা বড় হতে পারতো, সেই মোমেন্টাম বাংলাদেশ পায়নি। নিয়মিত বিরতিতে বাংলাদেশ দল উইকেট হারিয়েছে, হারাতে থেকেছে। হ্যাঁ, সারপ্রাইজিংলি যখন লিটন দাস আউট হয়ে গেলেন, নাজমুল শান্ত এক প্রান্তে ছিলেন, কিন্তু অন্য প্রান্তে বেসিক্যালি রিশাদ হোসেনকে নাম্বার 4-এ প্রমোট করা হলো। বাংলাদেশ দল সেই সময় হয়তো বা চিন্তা করেছিল যে ইন্ডিয়া যেরকম অক্ষর প্যাটেলকে কোনো কোনো ম্যাচে এরকম জায়গায় ক্রাঞ্চ মোমেন্টে ব্যাটিং ওপরে পাঠায়, রিশাদ হয়তো বা, যেহেতু বাংলাদেশের রান রেটটা অনেকটা কমে গিয়েছিল এবং বাংলাদেশের সেই সময় রান বাড়ানোর তাড়নাটা ছিল, সুতরাং রিশাদের মতন একটা প্লেয়ারকে নামিয়ে যে বিগ হিট করতে পারে তাকে দিয়ে কুইক কিছু রান বাড়িয়ে নেয়, হ্যাঁ, সেটাকে লসের খাতায় ধরেই বাংলাদেশ রিশাদকে সেই সময়টাতে ব্যাটিংয়ে পাঠিয়েছে। এবং রিশাদ যেই লসের খাতার লসটাকে বাড়িয়েই তিনি আসলে বিদায় নিয়েছেন, তিনি মাত্র 2 রান করতে পেরেছেন। এই জায়গায় ব্যাটিং অর্ডারের একটা বড় পরিবর্তন বাংলাদেশের ফাটকাটাকে কোনোভাবে কাজে লাগাতে পারেনি। অ্যাজ ইউজুয়ালি যে নর্মালি বাংলাদেশ দলের হয়ে টি-20 ক্রিকেটটা ভালো খেলছেন, বা টি-20 ক্রিকেটের যে পালস, সেই পালস অনুযায়ী ব্যাটিংটা করেন, তিনি তাওহিদ হৃদয় এসে একটুখানি উইকেটে সেট হয়ে অন্ততপক্ষে তিনি তার মতন করে স্ট্রাইক রোটেট করছিলেন, এবং
মিডল অফ দ্য ব্যাট আমরা তাকে দেখেছি। অন্য ব্যাটারদের কিন্তু ব্যাটিং করাটা খুবই খুবই কঠিন হচ্ছে। হ্যাঁ, নাজমুল শান্ত 36 বলে আমি যদি ভুল না করে থাকি 40 রান করেছেন, কিন্তু সেই 40 রান টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশকে স্কোর ডেভেলপমেন্টের ক্ষেত্রে কতখানি সাহায্য করেছে আমি ঠিক জানি না, একটা প্রান্ত আগলে রাখা ছাড়া। যেই ধরনের ব্র্যান্ড অফ ক্রিকেট টি টোয়েন্টিতে খেলতে হয় সেই খেলাটা ডেফিনেটলি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত খেলতে পারেনি। উইকেট কিন্তু ব্যাটিংয়ের জন্য অত খারাপ মোটেও ছিল না, উইকেট যথেষ্ট ইজি এখানে, মানে প্রপার পেসে বল ব্যাটে আসছিল। মেবি বাংলাদেশি ব্যাটাররা একটু ভালো খেলতে পারতেন, যেটা তাওহিদ হৃদয় খেলেছেন বা তাওহিদ হৃদয় খেলার চেষ্টা করেছেন। কিন্তু ওই যে একবার মোমেন্টাম পড়ে গিয়ে ধারাবাহিকভাবে উইকেট হারানোর যে খেলাটা, সেই খেলাটা বাংলাদেশে চলেছে। আমরা সাকিব আল হাসানকে দেখেছি 17 নম্বর ওভারে তিনি ব্যাটিং করতে এসেছেন। সাকিব আল হাসানের কাছে আসলে বাংলাদেশ দলের চাওয়া কী ছিল সেই সময়টাতে? সেই সময়টাতে ছিল যে কুইক ফায়ার পাওয়ার ক্রিয়েট করা, কিন্তু সেই ফায়ার পাওয়ারটা কোনোভাবেই সাকিব ক্রিয়েট করতে পারেন নাই। তিনি স্ট্রয়নিসের একটা মানে অফ কাটারে মানে খুবই বোকা বোকাভাবে আউট হয়েছেন, যে আউটটা তার কাছ থেকে আসলে কতখানি প্রত্যাশিত। এরকম এক্সপিরিয়েন্স একজন ক্যাম্পেইনার, আগের ম্যাচে তিনি হাফ সেঞ্চুরি করেছেন, রানে ফেরার আভাস দিয়েছিলেন, এরকম একটা ম্যাচে তিনি ঠিক যেভাবে আউট হয়েছেন সেটা সত্যি সত্যি যে কোনো কারো কাছে দৃষ্টিকটু লাগতেই পারে। মাহমুদুল্লাহ রিয়াদ সাইলেন্ট কিলার, তিনিও আসলে সুবিধা করতে পারেননি এই ম্যাচে, তারও যে রোল সেই রোল অনুযায়ী তিনি আসলে অ্যাক্ট করে যেতে পারেননি। এবং একই সাথে 18 নম্বর ওভারে প্যাট কামিংস পরপর 2 বলে 2 উইকেট হারিয়ে ফেলেছিল, মানে 2 উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশের, তার জন্য একটা হ্যাট্রিকের সুযোগ তৈরি হয়েছিল। এবং সেই হ্যাট্রিকের সুযোগটা প্যাট কামিংসকে করে দিয়েছেন তাওহিদ হৃদয়েই। তিনি তাকে তার পরের ওভারে একটা স্কুপ শট খেলতে গিয়ে বলটাকে তিনি আসলে তুলে দিয়েছিলেন শর্ট ফাইন লেগে, সেখানে ফিল্ডার ছিলেন এবং তিনি খুব সহজেই সেই ক্যাচটা নিয়ে প্যাট কামিংসকে টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় অস্ট্রেলিয়ান বোলার হিসেবে হ্যাট্রিক করার সুযোগ দিয়েছেন। তার আগে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হ্যাট্রিক করেছিলেন বিঙ্গা, বিঙ্গার ডাকনাম তিনি হচ্ছে ব্র্যাডলি করেছিলেন, তারপরে এই কাজটা প্যাট কামিংস করলেন। এবং অস্ট্রেলিয়ান মানে 7 নম্বর অস্ট্রেলিয়ান বোলার হিসেবে তিনি টি টোয়েন্টি বিশ্বকাপে মানে ওভারঅল টি টোয়েন্টিতে তিনি কিন্তু হ্যাট্রিকের গৌরবটা অর্জন করেছেন। সুতরাং বাংলাদেশের তাওহিদ হৃদয় যখন আউট হয়ে গেলেন, প্রপারলি আসলে তাওহিদ হৃদয় খেলেছেন, মেবি তিনি যে আরেকটু ক্যারি করতে পারতেন বাংলাদেশের রানটা হয়তো বা আরেকটু বড় হতে পারতো, কিন্তু সেটা হয়নি। আপনি এই ধরনের উইকেটে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে যদি আপনার টোটালে মাত্র 140 রান থাকে, সেটা পার স্কোরের চেয়ে কম, এই মাঠে ইন জেনারেল যেরকম রান হয় সেই রানের চেয়েও কম। সো ব্যাটিংটা অস্ট্রেলিয়ার, মাইটি অস্ট্রেলিয়া আমরা খুব ভালো করেই জানি, তাদের ব্যাটিং অর্ডার ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড তারা শুরু করতে এসছেন। তবে দ্বিতীয় ওভারে বাংলাদেশ দল একটা সুযোগ অন্ততপক্ষে পেয়েছিল অস্ট্রেলিয়াকে কিছুটা চাপে রাখার। সেই কিছুটা চাপে রাখার বিষয়টা আসলে ডেভিড ওয়ার্নার তখন 5 রানে ব্যাট করছিলেন, স্কোয়ার অফ দ্য উইকেট একটা কাট শট খেলেছিলেন, তাওহিদ হৃদয় পয়েন্টে ফিল্ডিং করছিলেন, তার কাছে একটা সহজ, আমি ঠিক সহজ বলবো, হ্যাঁ পয়েন্টের ফিল্ডারের কাছে ডেফিনেটলি একটা সহজ ক্যাচ, এটা খুব বেশি কঠিন ক্যাচ না, কিন্তু তাওহিদ হৃদয় সেটা নিতে পারেননি। যদি সেই ক্যাচটা তিনি নিতে পারতেন তাহলে ডেভিড ওয়ার্নারের উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া কতটা চাপে পড়তো সেটা এখনই বলা যাচ্ছে না, তবে কিছুটা চাপে পড়তো সেটা মোটামুটি নিশ্চিত। সেই ক্যাচটা যেহেতু নেওয়া যায়নি এবং ডেভিড ওয়ার্নারের মতো ব্যাটার তিনি যখন লাইফ পেয়ে যান, সেই জীবনটাকে তারা কীভাবে কাজে লাগান এটা আমরা খুব ভালোভাবে দেখেছি। পাওয়ার প্লেতে রানটা মোটামুটি 57 আমি যদি ভুল না করে থাকি 59-এর মতো রান হয়ে গিয়েছিল। এবং আপনি যদি বাংলাদেশের সাথে কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে আসলে তারা কতটা এগিয়ে, তারা বাংলাদেশি বোলারদেরকে আসলে কীভাবে নেগোসিয়েট করেছে, কীভাবে তারা মারার বলগুলোকে মেরেছে, বাংলাদেশি বোলার আসলে কোনো সুযোগ তৈরি করতে পারেন। ইনফ্যাক্ট অস্ট্রেলিয়ার ব্যাটারদের এগেনস্টে ক্লিউলেস বোলিং, পেসাররা মানে মুস্তাফিজ এবং তাস্কিন তো দুজনে মিলে 2 ওভারে 28 রান কনসিড করেছেন, সব কিছু মিলিয়ে বাংলাদেশের আসলে কোনো সুযোগই তৈরি হয়নি। যাই হোক, বৃষ্টি এসেছিল এবং বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া পার স্কোর যেটা ছিল সেখানে 28 রানে এগিয়েছিল, যে কারণে DLS মেথডে অস্ট্রেলিয়া এই ম্যাচটা 28 রানে জিতেছে এবং বাংলাদেশ দল এই ম্যাচটা হেরে Super 8টা শুরু করেছে। এরপরে বাংলাদেশের ম্যাচ খেলতে হবে ইন্ডিয়ার সাথে, আরেকটা বড় দল, তারপরে আফগানিস্তানের সাথে সবশেষ ম্যাচ খেলবে। আফগানিস্তান এই মুহূর্তে যেরকম ব্র্যান্ড অফ ক্রিকেটটা খেলছে সেটা কিন্তু খুব একটা সহজ নয়। এই ম্যাচে প্যাট কামিংস তিনি একটা রেকর্ড করেছেন, টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে হ্যাট্রিক করেছেন, সুতরাং তার কাছ থেকে তো একটা অটোগ্রাফ আমরা চাইতেই পারি। হ্যাঁ, বাংলাদেশে বসে তো এখন আর প্যাট কামিংসের কাছে অটোগ্রাফ আপনি চাইতে পারেন না, তবে অটোগ্রাফের একটা টি শার্ট ডেফিনেটলি আপনি পড়তে পারেন। ফিওনার লাক্সারি ব্র্যান্ড হচ্ছে অটোগ্রাফ, অটোগ্রাফ লাক্সারি কিছু পোশাক নিয়ে এসছে এবং এই যে আমি যে টি শার্টটা পরেছি এরকম সুন্দর সুন্দর টি শার্ট এবং এরই সাথে অন্যান্য সুন্দর সুন্দর পোশাক তাদের কাছে আছে। ডেফিনেটলি আপনারা অটোগ্রাফের এরকম সুন্দর আউটফিট
আপনাদের জন্য পছন্দ করতেই পারেন। তবে বাংলাদেশের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স এই মুহূর্তে টাইগার ভক্তদের একদম পছন্দ হচ্ছে না, আমরা পছন্দ করছি না। তবে আরও দুটো ম্যাচ বাংলাদেশের আছে, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের লড়াইটা সবসময় হাড্ডাহাড্ডি হয়, সেই লড়াইটা বাংলাদেশ দল এই অ্যান্টিগাতেই গুড ব্যাটিং উইকেটে করবে। সুতরাং রেসপন্সিবিলিটি ব্যাটারদের, তাদেরকেই সেই কাজটা করতে হবে। এবং বোলাররা যদি অন্তত পক্ষে বোর্ডে, মানে ব্যাটাররা তাদের জন্য ভালো রান দিতে পারে, বাংলাদেশের বোলিং এই মুহূর্তে ব্যাটিংয়ের চেয়ে এগিয়ে আছে, তারা সেই রানটা ডিফেন্ড করতে পারবে, অথবা ইন্ডিয়া যদি আগে ব্যাট করে বাংলাদেশ যদি সেখানে তাদেরকে কম রানে আটকে ফেলতে পারে, ইটস ভেরি ডিফিকাল্ট, বাট সেটা যদি তারা করতে পারে তাহলে বাংলাদেশের সামনে অন্তত পক্ষে দ্বিতীয় ম্যাচে কামব্যাক করার সুযোগ থাকবে। সেই কামব্যাকটা বাংলাদেশ করুক, সেই প্রত্যাশা আমরা রাখছি। শেষ করছি, আল্লাহ হাফেজ।